রাসুল্লা সাল্ল সাল্লামকে জিজ্ঞেস করা হলো যে আইউল আহম আলী সর্বোত্তম আমল কোনটা তার জবে তিনি বললেন ইমান বিল্লাহি ও রাসুলহ আল্লাহর প্রতি এবং তার রাসুলের প্রতি আনা কইলাস সুম্মা মাদা আবার জিজ্ঞেস করলেন তার পরের কোনটা তিনি বললেন আল জিহাদ আল্লাহ রাস্তা জিহাদ করা কুইলাস সুম্মা মাদা আবার প্রশ্ন করা হলো তার পরের কোনটা তিনি বললেন মাবরুর কবুল হজ যে ব্যক্তি হজ করলো কোনো অন্যায় করলো না অশ্লীলতার মধ্যে ছিল না কোনো ফিস ফুজুরির মধ্যে ছিল না সেই ব্যক্তির মর্যাদা এরকম রাজা আকাও সে যেন ফিরে আসলো এমন অবস্থায় যে তার মা তাকে প্রসব করেছে সোহান আল্লাহ রাসুল্লাহাম বলছেন আরাফার দিনের ন্যায় অন্য কোনো দিন আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেন না এমন কোন দিন নেই যেদিন আল্লাহ জাহান্নাম নাম থেকে অধিক পরিমাণে মুক্তি দেন আরাফার দিন ব্যতীত অর্থাৎ আরাফার দিনেই আল্লাহ সুমান তাল্লাহ বান্দাকে জাহান নাম থেকে অধিক পরিমাণে মুক্তি দিয়ে থাকেন নাজাদ দিয়ে থাকেন যেই হস্টা মাবরুর হবে কবুল হবে এই প্রসঙ্গে নবী বলছেন লাই সালাহু জেজাউন ইল্লাল জান্না তার কোনো পুরস্কার নেই একমাত্র জান্নাত ব্যতীত বলুন সোহান আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি হজ করলে কি ফায়দা হজ করলে তার নেকি কি হবে প্রসঙ্গে কয়েকটা হাদিস আমরা পেশ করতে পারি সে বুখারি মুসলিম থেকে অন্যান্য হাদিসের কেতাব এসেছে হজরত আবু হুরাই রাজিউল্লাহন থেকে বর্ণিত তিনি বলছেন রসুল্লাহ সাল্লা সাল্লাম জিজ্ঞেস করা হলো যে আইউল আমাল আফদল সর্বোত্তম আমল কোনটা তার জবে তিনি বললেন ও রাসূলি আল্লাহর প্রতি এবং তার রাসুলের প্রতি আনা ইমানা সুম্মা মাদা আবার জিজ্ঞেস করলেন তার পরের কোনটা তিনি বললেন আল জিহাদ আল্লাহ রাস্তা জিহাদ করা সুম্মা মাদা আবার প্রশ্ন করা হলো তার পরের কোনটা তিনি বললেন হাজুম মাবরুর কবুল হজ হজ মাবরুর হচ্ছে কবুল হজ যে হজের মধ্যে কোনো অন্যায় নাই কোনো অশ্লীলতা নেই কোনো গোনাহের কাজ হয় নাই বা কোনো সীমালঙ্ঘন হয় নাই কোনো ঝগড়াঝাটি হয় নাই এই হসটা হচ্ছে হজ মাবরুর তো রাসুল সাল বললেন যে ইমানের পরে জিহাদ জিহাদের পরে কি হজ্জে মাবরুরের স্থান তাহলে আফজালিয়াতের দিক দিয়ে তৃতীয় ক্যাটাগরিতে রাসুল নিয়ে আসছেন হসকে একই রাবি থেকে আবর রাতীয় অন্য হাদিসে আসছে যে রাসুলুল্লা সাল্লাম বলছেন তিনি বলছেন স্বামী তো সাল্লাম আমি সাল্লামকে বলতে শুনেছি মান যে ব্যক্তি হস করলো কোনো অন্যায় করলো না অশ্লীলতার মধ্যে ছিল না কোনো ফিস ফুজুরির মধ্যে ছিল না সেই ব্যক্তির মর্যাদা এরকম রাজা আকাইয়া উম্মুহু সে যেন ফিরে আসলো এমন অবস্থায় যে তার মা তাকে শব্দ প্রসব করেছে সোহান আল্লাহ অর্থাৎ সদ্য প্রসবকৃত সন্তান সদ্যপ্রসূত নবজাতক সন্তান তার কোনো পাপ থাকে থাকে না তাহলে এই নিষ্পাপ একটা সন্তানের যে অবস্থা রাসুল সালাম বলছেন হজ করে যদি কেউ এইভাবে করে হজ মাবরুর যদি হয় তাহলে রাজা আকাযওয়ামিন ও আলাদা তার মা যেদিন তাকে প্রসব করেছিল সেই দিন তার যে অবস্থা ছিল নিষ্পাপ ছিল ঠিক এই রকম নিষ্পাপ হয়েছে আবার তার বাড়িতে ফিরে আসবে সোহায়ন আল্লাহ এটা দুই নম্বর হাদিস আর একটা হাদিস বলবো একই রাবি থেকে বর্ণিত এটা বোখারি মুসলিমের হাদিস এই হাদিসে রাসুল করিম সাল্লাম বলেছেন আল উমরা তুই আল উমরা তুই কফার হমা বাইনহমা হাজুল মাবরুর লাইসালাহু জাজাউন ইল্লাল জান্না এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত মাঝখানের গুনাহের জন্য এটা কাফারা হয়ে যায় যেমন পাঁচাক্ত সালাদ অন্য হাদিসার্স এক সালাদ থেকে আরেক সালাত সালাদ পর্যন্ত কাফফারা এক রামাজান থেকে আরেক রামাজান পর্যন্ত কাফারা হ্যাঁ ঠিক এক ওমরা থেকে আর ওমরা পর্যন্ত মাঝখানের যত সগিরাগোনা আছে এইগুলোর জন্য কাফারা হয়ে যাবে এমনিতে আল্লাহ ক্ষমা করে দিবে এটার জন্য ক্ষমা চাওয়া লাগবে না ওমরা একটা করেছেন আর একটা করবেন মাঝখানের সগিরা গোনা এমনিতে মাফ পরের বাক্য হচ্ছে ওয়াল হাজুল মাবরুর মাবরুর হদ যেটা কবুল হদ যেটা যে হজ্টে মাবরুর হবে কবুল হবে এই প্রসঙ্গ নবী বলছেন লাই সালাহু জেজা ইল্লাল জান্না তার কোনো পুরস্কার নেই একমাত্র জান্নাত ব্যতীত বলুন সহায় তাহলে হাদ্জে মাব্রুর করতে পারলে পুরস্কার কি জান্নাত সরাসরি জান্নাতের ঘোষণা দিয়েছেন রসুল সাল্লাম সই মুসলিম আর একটা হাদিস এসেছে মা ঈশারাদি আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলছেন রসুল ইকারীম সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম বলেছেন এমন কোন দিন নেই রাম বলছেন আরাফার দিনের নেই অন্য কোন দিন আল্লাহ নাম থেকে মুক্তি দেন না এমন কোন দিন নেই যেদিন আল্লাহ জাহান্নাম থেকে অধিক পরিমাণে মুক্তি দেন আরাফার দিন ব্যতীত অর্থাৎ আরাফার দিনেই আল্লাহ সনতলা বান্দাকে জাহান্নাম থেকে অধিক পরিমাণে মুক্তি দিয়ে থাকেন নাজাদ দিয়ে থাকেন এরপর আর এরপরে রস বলছেন সেদিন ফাইন নাহু লায়াদ নু এদিন আল্লাহ নিকটবর্তী সুম্মা সুম্মায়ু বাহি মিনহুল মালে আয়কা এবং তিনি ফেরেস্তাদের সাথে আরাফার ময়দানের এই যে লাখো লাখো হাজি হ্যাঁ এই বিশাল হাজিদের সম্পর্কে তিনি আল্লাহ তারা নিজে ফেরস্তাদের সাথে গর্ব করেন গর্ব করে বলেন এরা কি চায় এই যে আরাফার ময়দানে এরা জড়ো হয়েছে হ্যাঁ সাদা পোশাক শুভ্র বসন দুইটা পোশাক সেলাইবিহীন অহংকার মুক্ত পোশাক তাই না সেখানে কোনো শান সৌকুত নাই কোনো জৌলস নেই কোনো বিলাসিতা নেই সমস্ত মানুষকে ধনীকে গরিবকে উচ্চবিত্তকে মধ্যবিত্তকে নিম্নবিত্ত তার কোনো পার্থক্য নেই সবাইকে এক রকম ড্রেস পরে আরাফার ময়দানে দাঁড়িয়েছে সবাই আল্লাহর সামনে তাকবির বলছে লাব্বাইক আল্লাহ লাব্বাইক, লাব্বাইক লা শারিক আলাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নিয়মাত আলাক ওয়াল মুলক লা শারিক আলাক তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গর্ব করেন করে ফেরেশতাদেরকে বলেন মা আরা দাহা উলে এরা কি চায় এরা তো ক্ষমা চায় আল্লাহ ও আল্লাহ এরা যা চায় সবই আমি এদেরকে দেব সব হ্যাঁ আল্লাহ আল্লাহ সুবাহ আরাফার ময়দানে ক্ষমা করে দিবেন আরাফার ময়দান সম্পর্কে আরেকটা হাদিস এসে যে রসুল্লাহ আসলাম বলছেন আমর বিন সোহেব রাজি আল্লাহন থেকে বর্ণিত হাদিস তিনি বলছেন খায়রুদ্দোয়া দোয়া ও ইয়ম আরাফা খায়রুদ্দোয়াই দোয়া ইয়ম আরাফা সর্বোত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া সর্বোত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া এরপর রাসুল বলছেন ও খয়রুমা কুলটু অ্যান অ্যা ওয়ান বি ইউনাম ই মিং কবলি সো ভায়ানা হামদুল্লাহ এ লাহিল্লাহ একবার ইহাদিসির আরেকটা অংশ হচ্ছে রাসুল বলছেন যে আমি এবং আমার পূর্ববর্তী যারা অর্থাৎ নবীরা যা বলতাম তার মধ্যে সর্বোত্তম বাক্য সর্বোত্তম দোয়া হচ্ছে এটা সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ভালা ইলাহ্লাহ আল্লাহ আকবর এটার ওজন এত বেশি এটার মর্যাদা এত বেশি এরা অনেক দোয়া করেছেন কিন্তু এইটাকে এখানে খাস করে দিলেন এটার মর্যাদা উল্লেখ করতে গিয়ে বুঝাতে গিয়ে তিনি বললেন যদি আমরা আলহামদুলিল্লাহ সকলে কিন্তু এটা পারি তসবিটা পারি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওলা ইলাহু আল্লাহ আকবর তাহলে এই হজ্জের ক্ষেত্রে হজে মাবরুরের ক্ষেত্রে আমাদেরকে চিন্তা করতে হবে আমরা যারা হজ করতে যাচ্ছি যারা হজ করব আমরা হজের নেকি বলতে গেলে এইগুলো হজের ফায়দা ফাজিলত যদি বলি ফজিলতের দিক যদি বলতে চাই তাহলে ফজিলত একটাই যদি হজটা কবুল হয়ে যায় হজ মাবরুর হয়ে যায় তাহলে দুইটা হাদিস মনে রাখতে হবে একটা হচ্ছে সদ্যজাত সন্তানের না নিষ্পাপ আর একটা হাদিস হচ্ছে জান্নাত দুই হাদিসে দুই রকম একটা হচ্ছে সদ্যজাত সন্তানের মতো নিষ্পাপ হয়ে সে ফিরে আসবে আর একটা হাদিস বলছে তার একমাত্র প্রতিদান হচ্ছে কি জান্নাত তাহলে এখন হজ্জ মাবরুরের জন্য আমাদেরকে কি করতে হবে হজটা যেন মাবরুর হয়ে সেই চেষ্টা করতে হবে হজটা যেন কবুল হজ হয় সেই চেষ্টা করতে হবে এখন হজ করতে যাচ্ছি হজের তরিকায় যদি আমাদের ঠিক না হয়